আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন, এই ফোনটি হচ্ছে লাভা ব্র্যান্ডের লাভা ARC107, সিকিউরিটি লক লেগে আছে। তো আমি মোটামুটি সম্পূর্ণ সার্ভারের মধ্যে খোঁজে একটি ভিডিও পেলাম না, আসলে এটাকে কিভাবে সম্ভব এটাকে আমরা টোটালি সিকিউরিটি আনলক করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে সিএম টুলের মাধ্যমে কিভাবে আমরা আনলক করতে পারি এই ভিডিওটি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমাদের সরাসরি কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমরা রয়েছি। তো আমি এখনকার যেটা করব, আমাদের এখান থেকে সিএমএসআর টুল নামে একটি অপশন রয়েছে, তো আমরা এখান থেকে এই টুলটিকে এখান থেকে সম্পূর্ণ রান করে নিচ্ছি। তো হয়তো বা একটু সময় নিতে পারে, তো আমি এখান থেকে একটু ওয়েট করছি। আমাদের এখান থেকে টুলসটি রানিংয়ের মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি এখান থেকে আমাদের ডঙ্গলটি আসলে এখান থেকে চালু হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে লাস্ট ওয়ান AC6531 রিব E000, এখান থেকে আমরা এটা সিলেকশনের মাধ্যমে আমরা এখান থেকে রিড কোডের মাধ্যমে এখান থেকে ব্যাটারিটি ফোনের সাথে সম্পূর্ণ কানেকশনের মাধ্যমে আমরা হোম বাটনটি চেপে ধরে আমরা USB কেবলটি লাগিয়ে দেব। তো দেখি এখান থেকে আমাদের ফোনটি বুট করতেছে, অলরেডি এখান থেকে ফোনটি বুট করেছে। তো এখান থেকে আমাদের এই ফোনটির এখান থেকে কোডটি পর্যন্ত আমাদেরকে দেখিয়ে দেবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এখান থেকে একটু ক্লিয়ার করে দেখেন, এখান থেকে আমাদের একটি কোড দিয়ে দিয়েছে। এখান থেকে আপনার কোডটি হচ্ছে 4321। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে সরাসরি আবার আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। আমরা এখান থেকে আমাদের এই ফোনের স্ক্রিনের মধ্যে রয়েছে। আমরা যদি এখান থেকে ফোন সেটিং কে রেজিস্টার করার পর আমরা যে কোডটি পেয়েছিলাম 4321, তো আমরা যদি এটার মাধ্যমে ক্লিক করি, তো ভিউয়ার্স আসলে যে সেটগুলো আমরা কাজ করতে খুব একটি আমাদের প্রবলেম হয়, আসলে আমরা এভাবে কাজগুলো করতে পারি। তো বেশি একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে লাভা ACR107 এই ফোনটির কোথাও একটি হার্ড ডিস্ক হয়তো বা কীভাবে ফরম্যাট করা লাগে আমি একটি ভিডিও পাইনি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্যদিন এরকম সেম টপিকের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।